তুমি কি তোমার এইচএসসি আইসিটি নিয়ে অনেক ভয়ে আছো? তাহলে ভিডিওটা পজ করে খাতা কলম নিয়ে এসে বসো। কথা দিচ্ছি, আমার এই ক্লাসটা করার পরে এইচএসসি আইসিটি হবে তোমার সব থেকে পছন্দের একটা সাবজেক্ট। আর আমার কাছে মনে হয় কোনো একটা পেইড কোর্সে ভর্তির আগে একটা ক্লাস করে দেখা উচিত। এই জন্য আমি আমার কোর্স ডিটেলস না বুঝিয়ে সরাসরি একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটা করে দেখো, তারপরে তুমি যদি ভর্তি হতেই চাও তাহলে দেখবা কমেন্ট সেকশনে আমার নিজের ফেসবুক আইডির লিংক আমি দিয়ে রেখেছি, ওখান থেকে তুমি সরাসরি আমাকে ইনবক্স করলে আমি তোমাকে কোর্স ডিটেলস নিজেই বুঝিয়ে দিব। আর যদি আমার আইডিতে সরাসরি টেক্সট করতে না পারো তাহলে এই যে আইসিটি হেভেন যে পেজে ক্লাসটা দেখতেছো এখানেও তুমি ইনবক্স করতে পারো, আমি তাহলেও তোমাকে কোর্স ডিটেলস বুঝিয়ে দিব। তো যাই হোক, সরাসরি আমরা ক্লাসে যাই। দেখো, এই ক্লাসে আমি যে যে টপিক কভার করব সবই এখানে বলা হয়েছে। তবে আমি দুই একটা কথা বলে শুরু করি। আমি আসলে প্রত্যেকটা ক্লাসের উপরে একটা করে লেকচার শিট প্রোভাইড করব। এই যে একটা ডেমো ক্লাস, এই ক্লাসেরও যে লেকচার শিট দেখো কমেন্ট সেকশনে আমি দিয়ে রেখেছি, এই লেকচার শিটটা দেখলেই বুঝতে পারবা আমার লেকচার শিটগুলো কতটা সাজানো গোছানো থাকে। তারপরে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে যতটুকু টপিক পড়াই তার উপরে একটা এমসিকিউ এক্সাম নিই। ইভেন এটা ডেমো ক্লাস হইলেও একটা এমসিকিউ এক্সাম তোমাকে দিতে হবে, কমেন্ট সেকশনে সেটা লিঙ্কও আমি দিয়ে রেখেছি। আমি কিন্তু খুব পেঁচিয়ে পেঁচিয়ে কোশ্চেন করার চেষ্টা করি যেন তোমরা ভালোভাবে তোমাদেরকে জাজ করতে পারো। সো অবশ্যই ক্লাস শেষে পরীক্ষাটা দিবা। আর আমার ক্লাসের সব থেকে মেইন যে পার্ট সেটা হচ্ছে এই যে একটা ক্লাস করলা সেখান থেকে কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে এটা নিয়ে আমি কিন্তু ক্লাস শেষে অনেক আলোচনা করব। যাই হোক, বলি এই ক্লাসে আমি কি কি পড়াবো। দেখো, এই ক্লাসে আমি তিনটা যোগ তোমাদেরকে শেখাবো। একটা হচ্ছে বাইনারি যোগ, একটা হচ্ছে অক্টাল যোগ, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল যোগ। আসলে এই তিনটা সংখ্যা পদ্ধতি। আমরা কিন্তু যোগ সবাই পারি, আমরা যেই যোগ সবাই পারি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। তার মানে ভাইয়া, এই যে তোমরা বলো না যে ১৯ সাথে ১৬ যোগ করলে ৩৫ হয়, এই যে যোগটা তোমরা করো এটা কোন সংখ্যা পদ্ধতির জানো? দশমিক সংখ্যা পদ্ধতির। আর আমরা সবাই দশমিক সংখ্যা পদ্ধতির যোগ অনেক ভালো করেই পারি। আমি এই জন্য চেষ্টা করব দশমিক যোগ থেকে ক্লাসটা শুরু করার। আমি দশমিক যোগ থেকে তোমাদের যোগের যে আসল মেথড, মূল যে নিয়ম, সেটা বোঝানোর চেষ্টা করব। তাহলে তোমরা যদি দশমিক যোগের আসল নিয়মটাই বুঝে ফেলতে পারো, যোগ শেখা হয়ে গেল, তখন আমি যখন সংখ্যা পদ্ধতি চেঞ্জ করে এগুলাতে চলে আসব আর সমস্যা হবে না। দেখো, যোগ যদি তুমি শিখে ফেলো তাহলে কিন্তু একটা সংখ্যার পরের সংখ্যা বের করতে পারবা। তুমি হয়তো ভাবছো ৭৭ পরের সংখ্যা ৭৮ হয়। এই ক্লাসে তুমি অনেক অবাক হয়ে যাবা, দেখবা ৭৭ পরের সংখ্যা ১০০ হয়। ঠিক আছে, শুধু এইটাই শেষ না, তুমি হয়তো ভাবছো ১১ পরের সংখ্যা তো ১২ হয়, বাট দেখবা এই ক্লাস শেষে তুমি এইটা পাবা যে ১১ পরের সংখ্যা ১০০ হয়। ইভেন তোমাদেরকে একটা বিশেষ সংখ্যা পদ্ধতির সাথে পরিচয় করায় দিব, যেখানে তুমি দেখবা এ বি সি ডি এইসব জিনিসপত্র থাকবে। আচ্ছা, এরপরে আমরা কোনো একটা যোগের ব্যাখ্যা এই ক্লাসে দিতে শিখব। যেমন তুমি হয়তো ভাবছো ৩+৫ মানে তো ৮ হয়, বাট তোমাকে খতে বলবে, দেখো এগুলো খতে আসে, বলবে ৩+৫ সমান ১০০ ব্যাখ্যা করো। শুধু এইটাই না ভাইয়া, তোমাকে বলবে ৮+৮ সমান ১০০ ব্যাখ্যা করো, তোমাকে এইটাও বলবে ১+১ সমান ১০০ ব্যাখ্যা করো। এই সব কিছুর উত্তর তুমি কিন্তু এই ক্লাস শেষে পাবা। সো চলো শুরু করি। দেখো, আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে মূল নিয়মে দশমিক যোগ দেখাবো। আমরা এখন মূল নিয়মে দশমিক যোগ দেখব। দেখো, এখানে দুইটা দশমিক সংখ্যা লেখা হয়েছে, আমি যদি একটু বড় করে লিখতে চাই, একটা হচ্ছে ৭৬৯৫, আরেকটা দশমিক সংখ্যা হচ্ছে ৬১৮৯। আমি এই দুইটা দশমিক সংখ্যাকে এখন একটু যোগ করে তোমাদেরকে দেখাবো। বিশ্বাস করো, তোমরা দশমিক যোগ সবাই পারো, তবে আমি মূল নিয়মটা তোমাদেরকে একটু দেখাবো। তার আগে বলি, আমি যে দশমিক সংখ্যা পদ্ধতির যোগ তোমাদেরকে দেখাবো, এই দশমিক সংখ্যা পদ্ধতিতে
টোটাল কয়টা বলো ভাইয়া? টোটাল 10টা অঙ্ক থাকে, তাই না? সেই 10টা অঙ্ক কত থেকে কত? 0 থেকে 9 পর্যন্ত। এই যে 10টা অঙ্ক থাকে, এই জন্য কিন্তু এই দশমিক সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেটা হচ্ছে 10। আমি একটা সংজ্ঞা বলছি, এটা অনেক সময় কতে আসবে, ভিত্তি সংজ্ঞা। ভালোভাবে লিখে নিবা, ক্লাসটা পজ করে লিখে নিবা। বলছি, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা অঙ্ক ব্যবহার করা হয়, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা অঙ্ক ব্যবহার করা হয় তাকে কিন্তু সেই সংখ্যা পদ্ধতির বেস বা কি বলে বলো, ভিত্তি বলে। এটা একটু লিখে নিও, যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা অঙ্ক ব্যবহার করা হয় তাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা কি বলে, ভিত্তি বলে। সেরকম দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ভাইয়া? 10। আচ্ছা, এখন আমি যোগে আসি। দেখো, আমরা নর্মালি যেটা করি, আমরা এমন করি, তাই না, যে 5 আর 9 বলি, 5 আর 9 14, 14 আর 4, হাতে আছে 1, এভাবেই তো করো, তাই না? বাট আসল নিয়মটা কি আমি বলি, দেখো, এই যে এখানে 5 আর 9 কে তুমি এখন যোগ করবা, ভাইয়া 5 আর 9 কে যোগ করলে 14 হয়, এটা সত্যি কথা। কিন্তু তুমি চাইলেও এখানে কিন্তু 14 লিখতে পারবা না, কেননা দশমিক সংখ্যা পদ্ধতি তোমাকে অ্যালাউ করছে 0 থেকে 9 পর্যন্ত লিখতে, তাই না? এই জন্য তুমি চাইলেও এখানে কি করতে পারবা না বলো ভাইয়া, 14 লিখতে পারবা না। তাহলে কি দাঁড়ালো যদি এমন হয় যে এটা 5, এটা 2, 7, তুমি সরাসরি লিখতে পারবা 7। তার মানে তুমি যে অঙ্কগুলাকে যোগ করতেছো, এদেরকে যোগ করে যদি 0 থেকে 9 মধ্যে আসে, সরাসরি লিখতে পারবা। আর যদি এই দশমিক সংখ্যা পদ্ধতির যে সব থেকে বড় অঙ্ক 9 সেটা ক্রস করে যায়, আর লিখতে পারবা না, তখন কি করবা জানো? তখন এই সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেটা বিয়োগ করে ফেলবা। যোগ করে 4 পেয়েছি, সেই 4টা আমরা লিখেছি। আর একবার কতবার ভাইয়া? একবার ভিত্তি বিয়োগ করেছো, এই জন্য আগের অঙ্কে কত চলে আসবে? 1 চলে আসবে। আমি জিনিসটা আরেকবার বলি, ভালোভাবে শুনবা। দেখো, যখন আমরা যোগ করব, যদি যোগ করে এমন হয় যে দশমিকের ক্ষেত্রে 0 থেকে 9 মধ্যে আসছে, তুমি সরাসরি লিখতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু যোগ করে যদি দেখো এই দশমিকের ক্ষেত্রে 9 থেকে বেশি চলে আসছে, আর লিখতে পারবা না, তখন যেটা করবা সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 বিয়োগ করবা। একটু পরে তোমাকে যখন অক্টাল যোগ দেখাবো, অক্টালে দেখবা অঙ্ক থাকবে 0 থেকে 7, তার মানে তখন তুমি 0 থেকে 7 মধ্যে আসলে সরাসরি লিখবা, আর 7 ক্রস করে গেলে সরাসরি লিখতে পারবা না, তখন অক্টালের যে ভিত্তি 8 সেটা বিয়োগ করবা। যেমন এখানে কত বিয়োগ করেছি? 10 বিয়োগ করেছি, এবং বিয়োগ করে আমরা কত পেয়েছি? 4। সেই 4টা দেখে এখানে লিখেছি। আর কথা হচ্ছে ভাইয়া, তুমি যতবার যতবার ভিত্তি বিয়োগ করবা আগের অঙ্কে তত যুক্ত হবে। আচ্ছা, এখন এই কেসটা একটু দেখো, এই যে নতুন করে আমাদের এখানে 1 এসেছে, আগে থেকে 9 এবং কত ভাইয়া? 8 ছিল, এদেরকে তুমি যতবারই যোগ করবা দেখো ভাইয়া 18 পাবা, তাই না? এই যে 18 পাচ্ছ, তুমি বলো 18 কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে না, কেননা 18 তোমাকে অ্যালাউ করে নাই, তোমাকে অ্যালাউ করছে 9 পর্যন্ত। 18 কি বলো? মোর দেন 9, এই জন্য 18 লিখতে পারবা না। তখন যেটা করবা, দশমিকের যে ভিত্তি 10 সেটা বিয়োগ করে দিবা। দশমিকের ভিত্তি 10 বিয়োগ করলে তুমি পাবা 8, সেই 8টা লিখবা। আর দেখো ভাইয়া, ভিত্তি কতবার বিয়োগ করছো বলো বলো? একবার বিয়োগ করছো, এই জন্য আগের অঙ্কে কত যুক্ত হয়ে যাবে বলো? 1 হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এই কেসটা, নতুন করে 1 এসেছে, আগে থেকে 6 ছিল এবং 1 ছিল, টোটাল যোগ করে কত হবে বলো? 8 হবে। এখন 8 দেখো সরাসরি লেখা যায়, এই জন্য আমরা সরাসরি কি বলো, লিখে ফেলেছি। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো, যেহেতু সরাসরি লিখতে পেরেছো, এই জন্য কিন্তু ভিত্তি বিয়োগের কোনো মামলা নাই, এই জন্য কিন্তু আগের অঙ্কেও কোনো কিছু কি হবে না বলো, যুক্ত হবে না। এখন এই কেসটা যেখানে 7 এবং কত? 6, এই যে এই দুইটাকে যখন আমরা যোগ করব, আমরা কিন্তু জানি 13 হয়।
এখন ভাইয়া এটা একটু ভালোভাবে শুনবা, আমরা কিন্তু 13 লিখে ফেলি এবং দেখা যায় যে উত্তর হয়ে গিয়েছে, বাট আমি তোমাদেরকে অনুরোধ করব যে এভাবে তুমি লিখবা না, তোমাকে আসলে শুধু দশমিক যোগে সীমাবদ্ধ থাকলে তো হবে না, দশমিক যোগের ক্ষেত্রে লেখা যায়, কেননা 10 বিয়োগ করলে তো ওই 3ই বসে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি দশমিক যোগ শেখা? দশমিক যোগ শিখতে গিয়ে ক্লাসটা করতেছো? না, আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্যান্য সংখ্যা পদ্ধতির যোগ শেখা। এই জন্য আমি বলতে চাচ্ছি যে তুমি কি বলো, এই 13 নিয়ম অনুসারে লেখা যায় না, লিখো না, 13 লেখা যায় না, সো 10 বিয়োগ করে পাবা 3, সেই 3 লিখো। আর দেখো ভাইয়া কতবার বলো, কতবার? একবার ভিত্তি বিয়োগ করেছো, এর জন্য আগের অঙ্কে কত যুক্ত হবে? 1। আর এই দেখো এই যে 1, এই 1 কিন্তু সরাসরি লিখে ফেলা যায়, এর জন্য সরাসরি লিখে ফেলেছি। সো এটাই হচ্ছে উত্তর, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরও আমাদের লেকচার শিটে এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা হয়েছে, আমি এমনভাবে লেকচার শিটগুলো বানিয়েছি যেন তোমরা নিজেরাই খুব ভালোভাবে বুঝতে পারো। দেখো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যোগের ক্ষেত্রে সর্বশেষ অঙ্কদের থেকে যোগ করা শুরু করব। ঠিক বলছে, আসলে আমি লিখছি ঠিক বলছি। এরপরে দেখো অঙ্কগুলার যোগফল যদি কত থেকে কতর মধ্যে, 0 থেকে 9 মধ্যে আসে, তুমি সরাসরি লিখে ফেলবা, যেমন এই কেসটা দেখো সরাসরি লিখে ফেলেছিলা। আর যদি এমন হয় তুমি দশমিকের ক্ষেত্রে যোগ করে 9 থেকে কি হচ্ছে বলো, বেশি হচ্ছে, তখন তুমি সরাসরি লিখতে পারবা না, কি করবা তুমি 10 বিয়োগ করবা। আর দেখো সবসময় যে 10 বিয়োগ করে ওই 0 থেকে 9 মধ্যে চলে আসবে ব্যাপারটা মোটেও এরকম না, এমন তো হতে পারে তাই না, যে ধরো তোমাকে আমি যোগ করতে দিয়েছি 39, 58, 67, তখন দেখো কি হবে, এই যে 9, 8 আর 7, ভাইয়া 9 আর 8 যোগ করলে কত হয়, 17 হয়, 17 আর 7 যোগ করলে কত হয় বলো তো, 24 হয়। এখন কথা হচ্ছে তুমি কি 24 লিখবা? লেখা যাবে না, তাহলে কি করবা, 10 বিয়োগ করবা, 10 বিয়োগ করে 14 পাবা, বলো বলো 14 কি লেখা যাবে? না, 14 লেখা যাবে না, তোমাকে আসলে বিয়োগ করে 0 থেকে 9 মধ্যে আনতে হবে। তাহলে আবারও তুমি 10 বিয়োগ করলা, পাবা 4, সেই 4টা লিখবা। আর এই যে 4কে আনতে মানে 0 থেকে 9 মধ্যে আনতে, তুমি ভিত্তি কতবার, একবার দুইবার বিয়োগ করেছো বলে এখানে কত যুক্ত হয়ে যাবে, 2 যুক্ত হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, এখানে এইটাই বলা হয়েছে। আর এখানে দেখো এই যোগটা যেটা মাত্র করে দিলাম সেটা এখানে এক্সপ্লেইন করা হয়েছে, যেমন ফার্স্ট কেসে 5 আর 9 যোগ করে 14 হয়েছে, যা 9 থেকে বেশি লিখতে পারো নাই এই জন্য, তখন ভিত্তি 10 বিয়োগ করে 4 পেয়েছো, সেই 4টা দেখো লিখেছি। এরপরে দেখো একবার ভিত্তি বিয়োগ করেছো বলে কি বলো, এখানে কিন্তু 1 যুক্ত হয়ে গিয়েছে তাই না। এরপরে হচ্ছে এই যে নতুন করে 1, আগে থেকে 9 আর 8, তাদেরকে যোগ করে 18 পেয়েছো, সরাসরি লিখতে পারো নাই, ভিত্তি বিয়োগ করে 8 পেয়েছো, সেই 8 লিখেছো। আর ভিত্তি বিয়োগ করার কারণেই কিন্তু কি বলো, আগের অঙ্কে 1 যুক্ত হয়েছে। এরপরে এই কেসটা দেখো যোগ করে আমরা যা পেয়েছি 8, সেটা কত থেকে কতর মধ্যে, 0 থেকে 9 মধ্যে, এই জন্য আমরা কিন্তু সরাসরি লিখে ফেলেছি। আর এই কেসটা যেটা সেটা হচ্ছে যোগ করে 13 পেয়েছি, ডিরেক্ট লেখা যায় নাই বলে ভিত্তি বিয়োগ করে 3 পেয়েছি, সেই 3 লিখেছি। আর ভিত্তি আমরা একবার বিয়োগ করেছি বলে কি বলো বলো, আগের অঙ্কে 1 যুক্ত হয়েছে। আর লাস্টে এই 1টা কিন্তু কত থেকে কতর মধ্যে, 0 থেকে 9 মধ্যে, এই জন্য আমরা সরাসরি লিখতে পেরেছি। আশা করি তোমরা ভালোই বুঝতে পারতেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আর যদি ক্লাসটা স্টিল ভালো লাগে একটা লাইক বা একটা লাভ রিয়্যাক্ট দিতে পারো, এটা দেখলে অনেক ভালো লাগে আর কি। আচ্ছা যাই হোক, আমরা এগোচ্ছি, আমরা আর একটা দেখব, জাস্ট আমরা দশমিক যোগ আর একটা দেখব। এটার ফলেই তোমাকে আমি একদম সুন্দরভাবে যোগের যে মেথড সেটা বুঝিয়ে ফেলতে সক্ষম হব ইনশাল্লাহ। আচ্ছা দেখো এই যোগটাতে আমাদের এখানে 5 আছে, দেন হচ্ছে 7 আছে, দেন 6, দেন 6, দেন আবারও 9 তাই না। এদেরকে যখন আমরা যোগ করব কত হবে বলো তো, আমাদের এখানে 5 আর 7 যোগ করে 12, 12 আর 6 যোগ করলে কত হয় বলো, 12 আর 6 যোগ করলে 18 হয়, 18 আর 6 যোগ করলে 24,
24 আর 9 কে যোগ করলে কত হয় বলো 33 হয় এই 33 কি লিখতে পারবা বলো অবশ্যই লিখতে পারবা না কেন লিখতে পারবা না কেন না এই 33 কত থেকে বেশি 9 থেকে বেশি আচ্ছা একটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে এই ভিডিওতে তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে ফেলো তাহলে তোমার সাথে সাথে তোমার ফ্রেন্ডরাও ক্লাসটা করে ফেলতে পারলো আচ্ছা তাহলে তুমি এখানে 33 লিখতে পারবা না সো যেটা করবা সেটা হচ্ছে ভিত্তি বিয়োগ করবা পাবা 23 বলো 23 কি লিখতে পারবা অবশ্যই লিখতে পারবা না 23 যেহেতু লিখতে পারবা না সাবারও ভিত্তি বিয়োগ করো পাবা 13 আসলে বিয়োগ করতে থাকবো 10 বারবার বিয়োগ করতে থাকবো যতক্ষণ না আমরা শূন্য থেকে কতর মধ্যে বলো শূন্য থেকে 9 এর মধ্যে আনতে পারছি তাহলে আবারো 10 বিয়োগ করলাম পেয়েছি 3 সেই 3টা আমরা লিখেছি আর দেখো তো এই 3 কে মানে শূন্য থেকে 9 এর মধ্যে আনতে তুমি কতবার ভিত্তি বিয়োগ করেছো 3 বার এই জন্য আগের অঙ্কে কত বলো 3 যুক্ত হয়ে গিয়েছে আশা করি তোমরা বুঝতে পারতেছো এখন দেখো এই যে নতুন করে 3টা এসেছে আগে থেকে 9 ছিল 5 ছিল 4 ছিল 5 ছিল আর কত ছিল বলো 8 ছিল এদেরকে যখন যোগ করব দেখো 12 আর 5 কি 17 17 আর 4 21 21 আর 5 কত বলো 26 26 আর 8 কত হয় 34 হয় আচ্ছা বলো 34 লিখতে পারবা হয়তো বুঝতে পারতেছো 34 লেখা যাবে না সো দশমিক সংখ্যা পদ্ধতির যোগ যেহেতু 10 বিয়োগ করে দাও পাবা 24 লেখা যাবে 24 অবশ্যই লেখা যাবে না 24 আবারও 10 বিয়োগ করো পাবা হচ্ছে 14 লেখা যাবে 14 অবশ্যই লেখা যাবে না আবারও 10 বিয়োগ করো পাবা 4 সেই 4টা লিখবা আর কতবার বলো কতবার ভিত্তি বিয়োগ করেছি 3 বার এই জন্য আগের অঙ্কের সাথে কত আবারও 3 যুক্ত হয়ে গিয়েছে আশা করি বুঝতে পারতেছো এখন দেখো এই যে নতুন করে 3টা এসেছে আগে থেকে 6 ছিল 4 ছিল 5 ছিল 3 ছিল আর কত 1 ছিল এদেরকে যখন যোগ করব 3 আর 6 9 9 আর 4 13 13 আর 5 কত 18 21 আর 1 কত বলো 22 হয় ভাইয়া 22 লেখা যাবে না 10 বিয়োগ করে ফেলো পাবা হচ্ছে 12 লেখা যাবে না 10 বিয়োগ করে ফেলো পাবা 2 সেই 2টা লিখবা আর কতবার কতবার বলো 2 বার ভিত্তি বিয়োগ করেছো এজন্য আগের অঙ্কে কত 2 যুক্ত হয়ে যাবে আর এই 2 সরাসরি লেখার সুযোগ আছে লিখে ফেলেছি আশা করি সবাই তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে আমরা এই যোগটা করেছি তোমাদের যে লেকচার শিট প্রোভাইড করা হবে সেখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা থাকবে আর তোমরা যারা আমার পেইড কোর্সে ভর্তি হবা সব ক্লাসে যে লেকচার শিটগুলো পাবা এটা খুব সুন্দর করে একটা নোট খাতা বানিয়ে একদম সিরিয়ালি সব কিছু লিখবা এই যে মেথডগুলো এগুলো সুন্দর করে লিখবা তাহলে পরীক্ষার আগ দিয়ে এটা একবার রিভিশন করেই তুমি কিন্তু ভালো একটা ফলাফল করতে পারবা আশা করি এটা আর বোঝানোর প্রয়োজন হবে না সো আমি ডিরেক্ট তোমাদেরকে নিয়ে যাচ্ছি মূল নিয়মে বাইনারি যোগে আচ্ছা তার আগে একটু বলে ফেলি আমাদের যে বাইনারি সংখ্যা পদ্ধতি নাম কি বলেছি বলো ভাইয়া বাইনারি সংখ্যা পদ্ধতি এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক কিন্তু থাকে 2টা কয়টা থাকে বলো 2টা থাকে সেই 2টা হচ্ছে 0 আর কত 1 এই যে 2টা অঙ্ক থাকে এই জন্য কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হয়ে যাবে 2 বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হয়ে যাবে 2 যেমন দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ছিল 10 ছিল আচ্ছা এখন একটা কথা বলে ফেলি সেটা হচ্ছে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যে অঙ্ক ধরো বাইনারিতে যখন তুমি কোনো একটা সংখ্যা লিখবা এই সংখ্যার যে অঙ্কগুলা এগুলাকে কিন্তু তুমি অঙ্ক বলার পাশাপাশি আরেকটা জিনিস বলতে পারো সেটা হচ্ছে বিট বলতে পারো কি বলতে পারো বলো বিট বলতে পারো কারণটা আমি একটু বলে দিচ্ছি দেখো আমাদের যে বাইনারি ডিজিট বা বাইনারি অঙ্ক এই জায়গার বি আর এই জায়গার আইটিকে একসাথে করলে একটা ওয়ার্ড ক্রিয়েট হয় সেই ওয়ার্ডটা হচ্ছে কি বলো বিট সো আমি দাবি করেছি সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যদি সংখ্যা লিখো অন্যান্য সংখ্যা পদ্ধতিতে লিখলে হবে না শুধু বাইনারি সংখ্যা পদ্ধতিতে যদি কোনো সংখ্যা লিখো তখন এই অঙ্কগুলাকে
শুধু অঙ্ক বলো, ডিজিট বলো, বাইনারি অঙ্ক বলো বা বিট বলো, কোনো সমস্যা নেই। বাট এই বিট ওয়ার্ডটা খুব বেশি প্রচলিত, এই জন্য এটা বলে রাখলাম আর কি। আচ্ছা, এখন দেখো আমরা এই বাইনারি যোগটা একটু করতে চাই। আমি একটু বড় করে এখানে লিখে ফেলি, সেটা হচ্ছে 1011, আরেকটা সংখ্যা হচ্ছে 1101। এই দুইটা হচ্ছে বাইনারি সংখ্যা আর কি, বুঝছো? বলে দিবে বাইনারি সংখ্যা, আর না বলে দিয়ে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে নাম্বারটাকে এভাবে ফার্স্ট ব্র্যাকেটে রেখে সাবস্ক্রিপ্টে তোমাদেরকে লিখে দিতে পারে 2, তখন বুঝে যাবে এটা কিসে আছে, বলো, বাইনারিতে আছে। আচ্ছা, আমরা যোগটা করি। আমরা প্রথম কেসে যাদেরকে ফেস করেছি সেটা হচ্ছে কত কত বলো, 1 1। দেখো এই যে 1 1, এবং আমরা জানি 1 1কে যোগ করলে 2 হয়। ভাইয়া, এই রাফ ক্যালকুলেশনটা আমরা আসলে দশমিকে করছি, কেননা দশমিক আমাদের কাছে খুবই পরিচিত। তুমি হয়তো বলতে পারো যে বাইনারিতে তো 1 1 যোগ করে 2 হয় না। হ্যাঁ, আসলেই 2 হয় না, আমি দশমিক সংখ্যা পদ্ধতির সাথে রিলেট করিয়ে ম্যাথটা করাবো আর কি। তাহলে এই যে 1 1, এই 1 1কে যোগ করলে 2 হচ্ছে। আমি রাফ ক্যালকুলেশনটা আবারও বলি, দশমিকে করছি। এখন বলো বাইনারিতে কি 2 লেখা যায়? লেখা যায় না। আমি তোমাদেরকে বলেছিলাম বাইনারিতে লেখা যায় 0 আর 1, এবং এটাও বলেছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেটা কত বলো, 2। এখন কথা হচ্ছে 1 আর 1 যোগ করে 2, সেটা তুমি লিখতে পারবা না, কেননা বাইনারিতে তোমাকে 1 পর্যন্ত লেখা অ্যালাউ করেছে, যেমন দশমিকে অ্যালাউ করেছিল 9 পর্যন্ত। তাহলে তুমি তো 2 লিখতে পারবা না, তাহলে নিয়ম অনুসারে কি বলো, বাইনারির ভিত্তি 2 সেটা বিয়োগ করে দিবা, পাবা 0, সেই 0টাকে লিখবা। বুঝতে পারতেছো তো? বুঝতে পারলে একটু জানিও যে হ্যাঁ বুঝতে পারতেছি। আর দেখো ভিত্তি কতবার বলো, 1 বার ভিত্তি বিয়োগ করেছো, এই জন্য আগের অঙ্কে কত যুক্ত হয়ে যাবে, 1। আমি আবারও বলতেছি ভিত্তি যত বিয়োগ করো তত না, যতবার বিয়োগ করো তত যুক্ত হয় আগের অঙ্কে। আচ্ছা, এখন দেখো এই কেসটা যেখানে নতুন করে 1 আসছে, আগে থেকে 1 এবং কত বলো, 0 ছিল, এদেরকে যোগ করেও ভাইয়া 2 হয়। বলো 2 লেখা যাবে? অবশ্যই 2 লেখা যাবে না। তাহলে নিয়ম অনুসারে ভিত্তি বিয়োগ করবা, পাবা 0, সেই 0টাকে লিখবা। আর ভিত্তি কতবার বলো তো, ভিত্তি 1 বার বিয়োগ করেছি, এই জন্য আগের অঙ্কে কত যুক্ত হয়ে গিয়েছে, 1 যুক্ত হয়ে গিয়েছে। এখন এই যে এই কেসটা নতুন করে 1 আসছে, আগে থেকে 0 আর 1 ছিল, যোগ করে আবারও কত পাচ্ছ বলো তো, 2 পাচ্ছ। বলো 2 লেখা যাবে? 2 লেখা যাবে না। সো আমরা ভিত্তি বিয়োগ করব, পাবো 0, সেই 0টাকে লিখবো। ভিত্তি বিয়োগ করেছি 1 বার, এই জন্য কি বলো, আগের অঙ্কে 1 যুক্ত হয়ে যাবে। লাস্ট কেসটি একটু মনোযোগ দিয়ে দেখবা, এরপরে আমি একটা ম্যাথ দিব, এই ম্যাথটা নিজেরা করে উত্তর দিবা, বুঝছো? আচ্ছা দেখো, এই যে নতুন করে 1 আসছে, আগে থেকে 1 ছিল কয়টা, 2টা, এদেরকে যোগ করে 3 হয়। বলো 3 লেখা যাবে? না, 3 লেখা যাবে না। ভিত্তি বিয়োগ করে দাও, পাবা 1, সেই 1টা লিখে ফেলো। ভিত্তি কতবার, 1 বার বিয়োগ করেছো, এই জন্য আগের অঙ্কে কত, 1 যুক্ত হয়ে যাবে। আর 1 সরাসরি লেখা যায়, সো লিখে ফেলেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই যোগটা করেছি। দেখো এই জায়গায় সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে, কমেন্ট সেকশনে যে এই লেকচার শিটটা একটু কালেক্ট করে নাও, সেখানে দেখবা সুন্দর করে এগুলো সব কিছু পেয়ে যাবা। আর তোমরা যখন পেইড কোর্সে ভর্তি হয়ে যাবা, সব লেকচারেরই তো লেকচার শিট পেয়ে যাবা। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে যোগের ক্ষেত্রে সর্বশেষ অঙ্কদের থেকে যোগ শুরু করব, এবং যোগের ক্ষেত্রে কত বলো, বাইনারি যোগের ক্ষেত্রে 0 এবং 1, এদের মধ্যে যদি পাও সরাসরি লিখতে পারবা, আর যদি কতর থেকে বেশি হয়ে যায়, 1-এর থেকে বেশি হয়ে যায়, যেমন দশমিকের ক্ষেত্রে বলেছিলাম 9-এর থেকে বেশি হয়ে গেলে, আর এই বাইনারির ক্ষেত্রে বলছি 1-এর থেকে যদি বেশি হয়ে যায় তখন লিখতে পারবা না, কি করবা বলো, 2 বিয়োগ করতে থাকবা, 2 বিয়োগ করবা, যদি 0 আর 1-এর মধ্যে আসে তো ভালো, না আসলে কি আবারও 2 বিয়োগ করতে থাকবা, একটা সময় 0 এবং 1-এর মধ্যে চলে আসবে, যা আসবে সেটাকে লিখবা, আর যতবার বিয়োগ করে এনেছো সেই তত আগের অঙ্কে যুক্ত হবে। এখানে এটা এক্সপ্লেন করা হয়েছে, আমার মনে হচ্ছে না যে বোঝানোর প্রয়োজন আছে, আর তোমার যদি প্রয়োজন বোধ করো একটু পজ করে একটু দেখে নিও। আচ্ছা যাই হোক, আমি এখন একটা ম্যাথ দিচ্ছি, এই ম্যাথটা তোমরা একটু করবা,
করে হচ্ছে দেখবো, কমেন্ট সেকশনে দিবা তোমারটা হয়েছে কিনা আমি দেখব। আচ্ছা, তোমরা যেই জোকটা করবা সেটা হচ্ছে এইটা, বুঝছো? এই জোকটা একটু করো, দ্রুত দ্রুত করো, করে হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে ফেলো। আর একটু পজ করবা, ক্লাসটা পজ করে এটা করবা, করার পরে সাথে সাথে উত্তরটা কিন্তু লিখে দিবা যে কি উত্তর হয়েছে। আশা করি তোমরা পেরেছো, যদিও এটা একটা রেকর্ডেড ক্লাস, এই জন্য লাইভের কমেন্টগুলো পড়তে পারলাম না, কিন্তু আশা করি তুমি পেরেছো। আমি একটু করে দিচ্ছি। দেখো, ফার্স্ট কেসে আমরা যাদেরকে ফেস করেছি সেটা হচ্ছে ওয়ান আর জিরো, যোগ করে কত হবে বলো বলো? এক হবে, লিখে ফেলেছি। এখন দেখো, জিরো আর ওয়ান যোগ করে কত হবে বলো? এক হবে, লিখে ফেলেছি। এখন দেখো, ওয়ান আর জিরো যোগ, এই এত সহজ কেন? এটা ওয়ান হবে, লিখে ফেলেছি। এরপরে দেখো, এটাও কত হবে? ওয়ান হবে, লিখে ফেলেছি। বাট এই কেসটা যেখানে দুইটাই ওয়ান, সেখানে এই দুইটাকে যোগ করলে টু হবে, টুর সরাসরি লেখা যাবে না। সো আমরা ভিত্তি বিয়োগ করে দিব, পাবো শূন্য, সেই শূন্যটাকে লিখব। আর ভিত্তি বিয়োগ করেছি একবার, এজন্য আগের অঙ্কে কত? এক যুক্ত হবে, এবং সেটা আমরা লিখে ফেলেছি। আচ্ছা, এখন একটা কঠিন যোগ তোমাদেরকে দেখাবো। এই যোগটা আমি নিজে করে দিব, বুঝছো? দেন একটা এরকম অনেকগুলো সংখ্যার যোগ তোমাদেরকে করতে দিব। সো একটু ভাইয়া আমাকে হেল্প করো। আচ্ছা, হেল্প তো করতে পারবা না, এটা আমার অভ্যাস আর কি, যখন ক্লাস নিয়ে এভাবে বলি একটু হেল্প করতে আর কি। যাই হোক, হেল্প করতে হবে না, বাট ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, ক্লাসটা একটু টাইমলাইনে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো, তাহলে আমি সত্যি অনেক খুশি হব। আচ্ছা দেখো, আমি যোগ করা শুরু করি। ফার্স্টে আমাদের ওয়ান কয়টা? এক, দুই, তিনটা, তাই না? তিনটা, এই যে এখানে তিনটা, তাহলে তাদেরকে যোগ করে থ্রি পাবা, বলো থ্রি লেখা যাবে? না, থ্রি লেখা যাবে না। সো ভিত্তি বিয়োগ করে দাও, পাবা এক, সেই এক লিখে ফেলো। আর কতবার ভিত্তি বিয়োগ করেছো? একবার, এই জন্য আগের অঙ্কে কত? এক যুক্ত হয়েছে। এখন এই যে কেসটা, সেখানে দেখো নতুন করে এক আসছে, আগের থেকে এক, দুই, তিনটা ওয়ান ছিল, টোটাল কত হবে বলো? চার হবে, বলো চার কি লেখা যাবে? না, চার লেখা যাবে না। সো ভিত্তি বিয়োগ করো, পাবা দুই, দুই লেখা যাবে? না, দুইও লেখা যাবে না। ভিত্তি বিয়োগ করো, পাবা শূন্য, সেই শূন্যটাকে লিখো। আর কতবার, কতবার ভিত্তি বিয়োগ করেছো? দুইবার, এই জন্য আগের অঙ্কে কত যুক্ত হয়েছে? দুই যুক্ত হয়েছে। ভাইয়া আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এই যে আমি যেমন এখানে ওয়ান টু লিখেছি, এটা লিখবা, কথা দাও এটা লিখবা। আগের যে যোগটা তোমাদেরকে দিয়েছিলাম, অনেক সহজ একটা যোগ দিয়েছিলাম, এই জন্য সমস্যা হয় নাই, বাট এখন যে যোগ দিব এখানে কিন্তু সমস্যা হতে পারে। সো প্রমিস করো যে আমি যে এভাবে লিখেছি তোমরাও অবশ্যই অবশ্যই লিখবা। আর না লিখলে কি হয় জানো, পরীক্ষার সময় টিচাররা মনে করে হয়তো আশেপাশের থেকে দেখে লিখেছে, বা ভুল হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। সো আমাকে প্রমিস করবা যে অবশ্যই কিন্তু এইভাবে আমি যেমন লিখেছি তোমরাও লিখবা। আর এখন থেকে এই ম্যাথটা একটু বেশি কঠিন হতে পারে, সো ভালোভাবে দেখো। দেখো এই যে নতুন করে দুই যুক্ত হয়েছে, আগে থেকে ওয়ান কয়টা ছিল? এক, দুই, তিন, চার, পাঁচ, টোটাল যোগ করে কত হচ্ছে? সেভেন। এই পাঁচটা ওয়ান আর দুইকে যোগ করে সেভেন হচ্ছে, ভাইয়া সেভেন লেখা যাবে না। ভিত্তি বিয়োগ করো, পাবা ফাইভ, ফাইভ লেখা যাবে না। ভিত্তি বিয়োগ করো, পাবা থ্রি, থ্রি লেখা যাবে না। ভিত্তি বিয়োগ করো, পাবা এক, সেই একটাকে লিখো। আর ভিত্তি কতবার বিয়োগ করেছে বলো তো? তিনবার, এই জন্য আগের অঙ্কে থ্রি যুক্ত হয়েছে। ভুল করে আবার থ্রি লিখে ফেলো না, কেননা থ্রি লেখা যায় না, থ্রি যেহেতু লেখা যাবে না, থ্রি যেহেতু এখানে লেখা যাবে না, সো আমরা ভিত্তি বিয়োগ করব, পাবো এক, সেই একটাকে লিখেছি। আর কতবার ভিত্তি বিয়োগ করেছো? একবার, এর জন্য আগের অঙ্কে কত বলো? এক যুক্ত হবে, এবং সেটা আমরা এখানে লিখে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এই যোগটা করা হয়েছে। এখন যদিও এটা এখানে এক্সপ্লেন করা হয়েছে যে কিভাবে যোগটা করা হয়েছে, আমার মনে হচ্ছে না এটা তোমাদের বোঝানোর আর প্রয়োজন আছে। আর আমি এখন একটা যোগ করতে দিচ্ছি, এটা অবশ্যই নিজে করবা, করার পরে হচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দেখাবা যে এটার ফলাফল কি করেছো। আর আমি যে রিকোয়েস্টটা করেছিলাম, যেটা তুমি মনে মনে প্রমিস করেছো, এটা কিন্তু অবশ্যই করবা, মানে উপরে লিখবা, তাহলে ভুল হবে না দেখবা। তাহলে এটা একটু করো। আর করার আগে এখনও যদি ক্লাসটা শেয়ার না করে থাকো, একটু ক্লাসটা শেয়ার করে দাও।
আর ফ্রেন্ড তো থাকে তাই না, ফ্রেন্ডদের সাথে এত হিংসামি করতে হয় না, ক্লাসটা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে ডাকো। আর একটা কথা, সেটা হচ্ছে এখন কিন্তু একটা ডিসকাউন্ট অ্যাভেলেবল, সো তুমি যদি এখনই ভর্তি হতে চাও আমাদের কোর্সে তাহলে কিন্তু মোস্ট প্রবলি অনলাইনে 70% ডিসকাউন্ট চলছে, এই 70% ডিসকাউন্টেই তুমি ভর্তি হতে পারবা। দ্রুত আমার সাথে যোগাযোগ করো, আমাকে ইনবক্স করো অথবা পেজে টেক্সট করো, আমি তাহলে ডিসকাউন্টের পরে যে পেমেন্ট সেটা কত জানিয়ে দিব। আচ্ছা আমি এটা করে দিচ্ছি, আশা করি তোমরা করে ফেলেছো। আচ্ছা এখন দেখো এখানে ফার্স্ট কেসে আমাদের কয়টা ওয়ান বলো তো, ফার্স্ট কেসে হচ্ছে দুইটা ওয়ান, যোগ করে কত হবে, দুই হবে, বলো দুই লেখা যাবে না, দুই লেখা যাবে না, বাইনারিতে দুই লেখা যায় না। তাহলে ভিত্তি বিয়োগ করলাম, পাবো শূন্য, সেই শূন্যটাকে লিখেছি। কতবার ভিত্তি বিয়োগ করেছো বলো, কতবার, একবার, এর জন্য আগের অঙ্কে কত যুক্ত হয়ে গেল, এক যুক্ত হয়ে গেল। এরপরে দেখো এই যে নতুন করে এক এসেছে, আগে থেকে ওয়ান কয়টা ছিল বলো তো, চারটা ছিল, তাহলে টোটাল যোগ করে কত হবে, ফাইভ হবে, বলো বলো ফাইভ কি লেখা যায়, অবশ্যই ফাইভ লেখা যায় না। তাহলে ভিত্তি বিয়োগ করো, পাবা থ্রি, লেখা যাবে না, লেখা যাবে না, ভিত্তি বিয়োগ করো, পাবা ওয়ান, লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে, লিখে ফেলেছি। এবং আমি এই এককে আনতে কতবার ভিত্তি বিয়োগ করেছি, দুইবার, এর জন্য এখানে কত যুক্ত হয়েছে, দুই যুক্ত হয়েছে। এখন দেখো এই যে নতুন করে দুই তো এসেছে, ভালো কথা, সরি নতুন করে তো দুই এসেছে, ভালো কথা, কিন্তু আগে থেকে ওয়ান কয়টা ছিল, তিনটা, টোটাল যোগ করে কত হবে, ফাইভ হবে, বলো ফাইভ লেখা যাবে, না ফাইভ লেখা যায় না, ভিত্তি বিয়োগ করে দাও, পাবা থ্রি, লেখা যাবে, না লেখা যাবে না, ভিত্তি বিয়োগ করে দাও, পাবা এক, সেই একটা লিখেছি। আর এই এককে আনতে কতবার ভিত্তি বিয়োগ করেছো, দুইবার ভিত্তি বিয়োগ করেছো, এই জন্য এখানে দুই চলে আসবে। তোমরা যারা যারা ভুল করেছো এখান থেকে ভুল করা শুরু করেছো, সো আমি একটু বুঝিয়ে দিই যে এইটা কিভাবে করব। দেখো এই যে নতুন করে দুই এসেছে, আগে থেকে ওয়ান কয়টা ছিল, আগে থেকে ওয়ান ছিল হচ্ছে চারটা, টোটাল হচ্ছে ছয়, বলো ছয় লেখা যায়, অবশ্যই ছয় লেখা যায় না, ছয় যেহেতু লেখা যায় না সো ভিত্তি বিয়োগ করো, চার পাবা, চার লেখা যাবে, না চার লেখা যাবে না, ভিত্তি বিয়োগ করো, পাবা দুই, দুই লেখা যাবে, না দুইও লেখা যাবে না, ভিত্তি বিয়োগ করো, পাবা শূন্য, সেই শূন্যটাকে লিখো। আর কতবার ভিত্তি বিয়োগ করেছো, তিনবার, এই জন্য কি বলো এখানে তিন যুক্ত হবে। ভুল করে আবার এখানে থ্রি লিখে দিও না ভাইয়া, বাইনারিতে থ্রি লেখা যায় না, যেহেতু থ্রি লিখতে পারবা না তাহলে কি করবা, ভিত্তি বিয়োগ করবা, পাবা এক, সেই এককে লিখবা। আর একবার ভিত্তি বিয়োগ করেছো বলে এখানে কত যুক্ত হবে, এক, এই এক কিন্তু লেখা যায়, সো লিখে ফেলেছি। যাদের যাদের হইছে তারা একটু জানাও যে তোমার যোগটা হয়েছে, ঠিক আছে। আমরা তাহলে বাইনারি যোগ আশা করি আর সমস্যা হবে না। এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি অক্টাল যোগে। তাহলে দেখো এখন দেখব মূল নিয়মে অক্টাল যোগ। এই সংখ্যাগুলো আমি একটু এখানে বড় করে লিখে ফেলি। একটা সংখ্যা হচ্ছে 7625, আর একটা অক্টাল সংখ্যা হচ্ছে 6714। আচ্ছা দেখো তার আগে একটু বলে ফেলি, আমাদের যে অক্টাল সংখ্যা পদ্ধতি, সেই অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল অঙ্ক কয়টা বলো তো, টোটাল অঙ্ক হচ্ছে আটটা, সেই আটটা অঙ্ক শূন্য থেকে কোন পর্যন্ত, সেভেন পর্যন্ত। যেহেতু এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট আটটা অঙ্ক, এর জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হয়ে যাবে বলো তো, এইট হয়ে যাবে। ভিত্তির সংজ্ঞা যাদের মনে নেই আরেকবার বলে দিই, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলা অঙ্ক থাকে তাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা কি বলে বলো, ভিত্তি বলে। আচ্ছা এখন আমি এই যোগটা শুরু করি। এই যোগটা করার পরে কিন্তু একটা যোগ করতে দিব, সো অবশ্যই ভালোভাবে দেখবা যেন নিজেও করতে পারো। আচ্ছা ফার্স্টে ফাইভ আর ফোর, ভাইয়া ফাইভ আর ফোরকে যোগ করে নাইন হয়, বলো তুমি নাইন লিখতে পারবা, না লিখতে পারবা না, অক্টাল তোমাকে লিখতে অ্যালাউ করেছে কোন পর্যন্ত, সেভেন পর্যন্ত, তাহলে তুমি নাইন লিখতে পারবা না। সো কি করবা, ভিত্তি বিয়োগ করে দিবা, পাবা হচ্ছে এক, সেই এক তো লেখা যায়, এক লেখা যায়, দেখো এই যে এক লেখা যায়, এক লিখে ফেলেছ। আর এই এককে আনতে মানে শূন্য থেকে সেভেনের মধ্যে আনতে কতবার ভিত্তি বিয়োগ করেছো, একবার ভিত্তি বিয়োগ করেছো, এর জন্য আগের অঙ্কে কত যুক্ত হয়ে গেল, এক যুক্ত হয়ে গেল। দেখো ভাইয়া এই যে নতুন করে এক আসছে,
আগে থেকে 2 এবং 1 ছিল, টোটাল যোগ করে কত হচ্ছে বলো? 4 হচ্ছে। এই 4 কিন্তু সরাসরি লেখা যায়, আমি সরাসরি লিখে ফেলেছি। আচ্ছা, এখন যেহেতু তুমি সরাসরি লিখতে পেরেছো বা আমি সরাসরি লিখতে পেরেছি, এই জন্য কিন্তু এখানে কোনো কিছু যুক্ত হবে না। তাহলে এখানে 6 এবং 7, ভাইয়া 6 7 কে যোগ করে হবে 13। লেখা যাবে 13? না, লেখা যাবে না। সো ভিত্তি বিয়োগ করে দাও, পাবা 5। সেই 5 টাকে লিখেছি, কতবার ভিত্তি বিয়োগ করেছি বলো বলো? কতবার? একবার। এই জন্য আগের অঙ্কে 1 যুক্ত হয়েছে। আচ্ছা, এই যে নতুন করে 1 এসেছে, আর আগে থেকে কত কত? 7 এবং 6 ছিল, টোটাল যোগ করলে কত হবে বলো তো? 14 হবে। তাহলে তুমি কি করবা বলো? 14 লিখে ফেলবা, তাই না? লিখে ফেলবা আর কাটা খেয়ে যাবা। ভাইয়া, আমি বলেছিলাম না এইভাবে লেখা যাবে না, তুমি দশমিক হইলে লিখতে পারতা। কেননা দশমিক হইলে তোমার তো 10 বিয়োগ করতে হইতো, ওই 4ই বসে যেত। কিন্তু তুমি কি দশমিক যোগে আছো? তুমি আছো হচ্ছে অক্টাল যোগে। সো ভাইয়া, এই 14 কি বলো? লেখা যাবে না। 14 যেহেতু লেখা যাবে না, সো ভিত্তি 8 বিয়োগ করবা, পাবা হচ্ছে 6। সেই 6টাকে লিখবা। আর কতবার ভিত্তি বিয়োগ করেছ? একবার। এই জন্য কি হবে বলো? আগের অঙ্কে 1 যুক্ত হবে। আর 1 তো সরাসরি লিখে যায়, সো লিখে ফেলেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এই যোগটা করা হয়েছে। যদিও তোমাদের যে লেকচার শিট প্রোভাইড করব সেখানে এটা সুন্দরভাবে থাকবে। সো আমি এখন একটা অক্টাল যোগ তোমাদেরকে করতে দিচ্ছি, তোমরা এটা একটু নিজে করো। তোমরা করবা হচ্ছে এইটা, যে হচ্ছে 6 7 5 + 4 7 6। এই দুইটাকে একটু দ্রুত যোগ করো, ভিডিওটা একটু পজ করো, আর এখনও যারা শেয়ার করো না একটু শেয়ার করে ফেলো। আর তুমি যদি কোর্সের ডিটেলস জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে আমার নিজের ফেসবুক আইডির লিঙ্ক দেখো দেওয়া হয়েছে, তুমি আমাকে ইনবক্স করো। আর যদি ইনবক্স ডিটেক্ট না করতে পারো, টেক্সট যদি করা না যায়, তাহলে এই যে আইসিটি হেভেন যে পেজ, এখানে ইনবক্স করলেও হবে। আমি তোমাকে কোর্স ডিটেলস খুব ভালোভাবে বুঝাই দিব, কী কী বারে ক্লাস হবে, কত সময় লাগবে কোর্স শেষ করতে, পেমেন্ট কত, ডিসকাউন্টের পরে পেমেন্ট কত, সব কিছু আমি তোমাদেরকে বুঝাই দিব, কীভাবে ক্লাস নিব সব কিছু। তাহলে একটু দ্রুত করে ফেলো, তারপরে আমি এটা নিজেও করে দিব। আচ্ছা দেখো, তাহলে এটা একটু করে দিই। এখানে ফার্স্টে কত কত? 5 আর 6। ভাইয়া 5 6 যোগ করে কত হয়? 11 হয়। বলো 11 লেখা যাবে? না, অক্টালে 11 লেখা যায় না। তাহলে ভিত্তি 8 বিয়োগ করে দিবা, পাবা 3, সেই 3 লিখবা। ভিত্তি কতবার বিয়োগ করেছ? একবার। এই জন্য এখানে কত যুক্ত হয়ে যাবে বলো? 1 যুক্ত হয়ে যাবে। এই যে নতুন করে 1 যুক্ত হয়েছে, আর আগে দুইটা 7 ছিল, টোটাল যোগ করলে কত হবে বলো তো? টোটাল যোগ করলে হবে 15। লেখা যাবে 15? না, লেখা যাবে না। তাহলে ভিত্তি বিয়োগ করে ফেলো, পাবা 7, সেই 7টা এখানে লিখে ফেলো। আর ভিত্তি কতবার? একবার বিয়োগ করেছো, এজন্য আগের অঙ্কে 1 যুক্ত হয়ে যাবে। এই যে নতুন করে 1 এসেছে, আর আগে থেকে কত বলো তো? 6 এবং 4 ছিল, সো যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত বলো তো? 11। ভাইয়া 11 লেখা যাবে না, যেহেতু লিখতে পারবা না, সো ভিত্তি বিয়োগ করে ফেলো, পাবা 3, সেই 3টা লিখবা। আর ভিত্তি কতবার বিয়োগ করেছো? একবার। এই জন্য এখানে 1 যুক্ত হবে। এবং ফাইনালি এই 1 কিন্তু লেখা যায়, সো লিখে ফেলেছি। আশা করি সবাই করতে পেরেছো, অনেক ধন্যবাদ। এখন আমি চলে যাচ্ছি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগে। দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ দেখানোর আগে একটু বলে ফেলি, এখানে হেক্সা মানে কিন্তু 6, ডেসি মানে হচ্ছে 10, মেইন কথা হেক্সাডেসি মানে হচ্ছে কত বলো? 16। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে খুব স্বাভাবিক 16টা অঙ্ক থাকবে। সেই 16টা অঙ্ক কিন্তু 0 1 2 3 4 5 6 7 8 9, দেন আসলে কিন্তু 10 11 12 13 14 এভাবে না, দেন 9-এর পরে আমরা 10 না লিখে 10-এর পরিবর্তে লিখি এ, সেমভাবে 11 না লিখে 11-এর পরিবর্তে লিখি বি, 12 না লিখে লিখি কত? সি, 13 না লিখে কি লিখি বলো? ডি, 14 না লিখে তার পরিবর্তে লিখি ই, 15 না লিখে তার পরিবর্তে কি লিখি? এফ লিখি। এটার পেছনে কারণ হচ্ছে ভাইয়া, তুমি এদেরকে অঙ্ক বলবা কিন্তু এক অঙ্কে তো আর 2 অঙ্ক লিখতে পারো না। এই জন্য আসলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা 0 থেকে 9-এর পরে 10 11 12 এইভাবে না লিখে কি লিখি বলো? এ বি সি ডি ই এফ। এখন একটা কথা বলি,
তুমি যে হেক্সাডেসিমাল যোগ করবা, তোমার ধরো এরকম একটা ম্যাথ আসলো ডিই নাইন এফ প্লাস হচ্ছে ই এফ নাইন ই, যাই হোক এই যোগটা যে করবা, তুমি রাফ ক্যালকুলেশন করবা কিসে, দশমিকে। এবং তুমি যোগের ক্ষেত্রে এখন কিন্তু ধরো যোগ করে ১৩ পাইছো, তুমি কিন্তু ১৩ ডিরেক্ট লিখে ফেলতে পারবা, ১৩ তো আর লিখবা না, লিখবা ডি। তুমি ধরো যোগ করলা, যোগ করে ১৫ পাইছো, সরাসরি লিখে ফেলতে পারবা ১৫, ১৫ তো লিখবা না, এফ লিখবা। বাট যদি দেখো মোর দেন কত ১৫ আসছে, তখন আর লিখতে পারবা না, তখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ১৬, সেটা তুমি কি করবা, বিয়োগ করে ফেলবা। আচ্ছা তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করি। দেখো ফার্স্টে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এফ প্লাস ই, এফ মানে কত বলো ১৫, এফ মানে কত বলো ১৫, আর ই মানে কত বলো ১৪। এই ১৫ আর ১৪ কে যোগ করলে কত হয় ২৯ হয়। ভাইয়া ২৯ লেখা যাবে না, যেহেতু ২৯ লিখতে পারবা না তাই কি করবা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে ভিত্তি ১৬ সেটা বিয়োগ করে ফেলবা, পাবা ১৩। ভাইয়া ১৩ সরাসরি লেখা যায়, ১৩ তো আর লিখবা না, লিখবা হচ্ছে ডি, সেই ডিটা আমরা লিখে ফেলেছি। আর দেখো কতবার ভিত্তি বিয়োগ করেছো বলো, কতবার, একবার, এই জন্য আগের অঙ্কে এক যুক্ত হবে। এই যে নতুন করে এক আসছে, আগে থেকে দুইটা নাইন ছিল তাই না, তাহলে যোগ করে কত হচ্ছে ১৯ হচ্ছে, বলো ১৯ লেখা যাবে না, ১৯ লেখা যায় না, ১৫ পর্যন্ত লেখা যায়। তাহলে যেহেতু ১৯ লিখতে পারবা না, ভিত্তি বিয়োগ করে ফেলো, পাবা ৩, সেই ৩ লিখবা। কতবার ভিত্তি বিয়োগ করেছো, একবার, এই জন্য এখানে কত চলে আসবে, এক চলে আসবে। এই যে নতুন করে এক আসছে, আগে থেকে ই এবং এফ ছিল, তাহলে ই মানে কত দেখো তো ১৪, এফ মানে কত দেখো তো ১৫, যোগ করলে কত হবে ৩০ হবে, বলো ৩০ লেখা যাবে, লেখা যাবে না, ১৬ বিয়োগ করে দাও বাবা ১৪, ১৪র বদলে কি লিখতে হয় ই লিখতে হয়, লিখে ফেলেছ। কতবার ভিত্তি বিয়োগ করেছো বলো, একবার, এই জন্য এখানে কত চলে আসবে, এক চলে আসবে। ভাইয়া এই যে লাস্ট কেসটা, নতুন করে এক এসেছে, আগে থেকে কত ডি এবং ই ছিল, ডি মানে ১৩, ই মানে কত ১৪, যোগ করলে কত হচ্ছে ২৮ হচ্ছে, লেখা যাবে ২৮, লেখা যাবে না, যেহেতু লেখা যাবে না তাই ১৬ বিয়োগ করে ফেলো বাবা ১২, এই ১২ লেখা যাবে। কিভাবে লিখবা ১২ কে, সি হিসেবে লিখবা, লিখেছি। কতবার ভিত্তি বিয়োগ করেছো, একবার, এই জন্য আগের অঙ্কে এক যুক্ত হবে, সেটা লিখে ফেলেছি, আশা করি বুঝতে পেরেছো। আমি এখন একটা যোগ দিচ্ছি হেক্সাডেসিমেল, তোমরা একটু করে দেখাও যেটা করতে পারো কি না, এ ই প্লাস এফ বি, দেখি এই যোগটা সবার আগে কে করতে পারে, দ্রুত করে ফেলো, করে কমেন্ট সেকশনে জানাও। আমি আবারও বলছি, তুমি যদি এখনও ক্লাসটা একটু শেয়ার করে না থাকো, একটু আমাকে হেল্প করো, আসলে শেয়ার করলে তোমার থেকে আমার বেশি লাভ। এই যে একটা ক্লাস তুমি করতেছো, তুমি কোর্সে ভর্তি হও বা না হও, একটু যদি শেয়ার করো আমার একটু হেল্প হবে, তাহলে ক্লাসটা অনেকেই করতে পারবে, যাদের প্রয়োজন তারা তো কোর্সে ভর্তি হতেই পারবে। আর একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, তাহলে তোমার মাধ্যমে তোমার ফ্রেন্ডরা একটু জানতে পারলো ক্লাসটা সম্বন্ধে। আর তুমি আমার এই আইসিটি হেভেন পেজটা ঘুরে দেখতে পারো, আমাদের যে স্টুডেন্টদের রিভিউ বা আমি অনেক ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলো দেখলেও তুমি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবা যে আমার কোর্স তোমার করা উচিত কি উচিত না। সো একটু দ্রুত করে ফেলো, আমি তারপরে করে দিচ্ছি। আচ্ছা দেখো আমি তাহলে এটা একটু করে দিই, আমাদের এখানে ই প্লাস বি ফার্স্টে তাই না, ই মানে কত ছিল, আমি যদিও মুছে ফেলেছি তারপরে বলি, এ মানে ছিল ১০, বি মানে ছিল ১১, সি মানে ১২ ছিল, ডি মানে ১৩ ছিল, ই মানে ১৪ ছিল, এবং এফ মানে কত বলো ১৫ ছিল। এখন ই প্লাস বি যেটা, ই মানে, অনেকে কি ভুল করে ১৫ লিখে ফেলেছিলা, লিখো না ভাইয়া, কেয়ারফুলি দেখবা, এ মানে ১০, তাহলে ই মানে ১৪, আর বি মানে কিন্তু ১২ না, বি মানে হচ্ছে ১১, যোগ করে পাবা হচ্ছে ২৫, লেখা যাবে ২৫, লেখা যাবে না, ভিত্তি বিয়োগ করে ফেলো পাবা ৯, ডিরেক্ট লিখে দাও ৯, লেখা যায় ৯। কতবার ভিত্তি বিয়োগ করেছো, একবার, এই জন্য এখানে কত চলে আসবে, এক চলে আসবে। এই যে নতুন করে এক আসছে, আগে থেকে এ মানে ১০ ছিল, এবং এফ মানে কত বলো ১৫ ছিল, যোগ করলে কত হচ্ছে, যোগ করলে ২৬ হচ্ছে, লেখা যাবে ২৬, লেখা যাবে না, ভিত্তি বিয়োগ করে ফেলো পাবা ১০, ১০ লেখা যায়, ১০ এর পরিবর্তে লিখতে হয় এ,
এবং ভিত্তি একবার বিয়োগ করেছো বলে এখানে কত চলে আসবে, এক চলে আসবে, এবং এই এক দেখো সরাসরি লেখা যাবে। সো এটাই হচ্ছে উত্তর, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোনো একটি সংখ্যার পরের সংখ্যা। ভাইয়া, তোমাকে যদি পরীক্ষায় বলে একটা অক্টাল সংখ্যা হচ্ছে এটা, কি বলেছে বলো, একটা অক্টাল সংখ্যা এটা, এই সংখ্যাটার পরের সংখ্যা কত? ভাইয়া, পরের সংখ্যা কীভাবে বের করে? এক যোগ করে করে। তাহলে তুমি যেটা করবা এটার সাথে এক যোগ করে ফেলবা, তাহলে কিন্তু এটার পরের সংখ্যা বের হয়ে যাবে। আমি একটু বুঝাই দিই, দেখো যোগটা কিন্তু অক্টালেই করতে হবে। তাহলে তুমি যোগ করা শুরু করো, ফার্স্টে কত? 7+1। ভাইয়া, 7+1 মানে হয় 8, বলো অক্টালে কি 8 লেখা যায়? না, অক্টালে 8 লেখা যায় না। তাহলে কি করবা, ভিত্তি বিয়োগ করবা, পাবা শূন্য, সেই শূন্যটাকে লিখবা। কতবার ভিত্তি বিয়োগ করেছো? একবার। এই জন্য কী হবে বলো, আগের অঙ্কে এক যুক্ত হবে। এই যে নতুন করে এক আসছে আর আগে থেকে 7 ছিল, আবারও যোগ করলে 8 হয়, বলো 8 লেখা যাবে? না, 8 লেখা যাবে না। ভিত্তি বিয়োগ করো, পাবা শূন্য, সেই শূন্যটা লিখো। একবার ভিত্তি বিয়োগ করেছো বলে এখানে এক আসছে। এখন এই নতুন করে এক আসছে আর আগে থেকে 6 ছিল, যোগ করে কত হবে? 7। তাহলে অক্টালে, আমি আবারও বলছি এই যোগটা কিন্তু অক্টালের, কেননা আমাদেরকে পরীক্ষায় বলেছে অক্টালে 6 7 এর পরের সংখ্যা কত। উত্তর হয়ে গেল এটা। আর আমাদের যদি এরকম আসে, যদি বলে অক্টালে 7 7 এর পরের সংখ্যা কত, ক্লাসটা একটু পজ করো, করে এটা নিজে নিজে করে ফেলো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই সংখ্যার পরের সংখ্যা যদি বের করতে বলে আমরা এক যোগ করে ফেলবো, এবং যোগটা হবে কিন্তু অক্টাল যোগ। দেখো এই যে 7 আর 1, 7 আর 1কে যোগ করে হয় 8, অক্টালে 8 লেখা যায় না। সো ভিত্তি বিয়োগ করবা, পাবা শূন্য, সেই শূন্য লিখবা। একবার ভিত্তি বিয়োগ করেছো, এজন্য আগের অঙ্কে কত বলো? এক যুক্ত হবে। এই যে নতুন করে এক আসছে, আগে থেকে 7 ছিল, টোটাল যোগ করলে হচ্ছে 8, বলো 8 লেখা যায়? না, লেখা যায় না। ভিত্তি বিয়োগ করো, পাবা শূন্য, সেই শূন্যটাকে লিখবা। একবার ভিত্তি বিয়োগ করেছো বলে কি হবে বলো, আগের অঙ্কে এক চলে আসবে, আর সেটা সরাসরি লেখা যায়। সো এটাই হচ্ছে কিন্তু এটার পরের সংখ্যা। এখানে একটা কথা বলি, হচ্ছে কোনো একটা সংখ্যার যদি পরের সংখ্যা বের করতে বলে আমরা আসলে এক যোগ করব, আর যদি বলে একটা সংখ্যার পরের সংখ্যার পরের সংখ্যা বের করো তাহলে 2 যোগ করব। কিন্তু বাইনারিতে যেহেতু 2 লেখা যায় না, এই জন্য বলা হয়েছে 1+1 করব। তবে তোমার যদি ধরো পরীক্ষায় বলে অক্টালে একটা সংখ্যা হচ্ছে এটা, অক্টালে এই সংখ্যার পরের সংখ্যার পরের সংখ্যা কত, তুমি কি করে দিবা? 2 যুক্ত করে দিবা, যা হবে সেটাই উত্তর। দেখো এখানে 2 মার্কের একটা কোশ্চেন আসছে। 2 মার্কের যদি কোশ্চেন আসে তখন কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতি নাম আর মেনশন করে না। ভাইয়া, আমি আসলে প্রত্যেক ক্লাসে এটা খুব করার চেষ্টা করি, সেটা হচ্ছে যেভাবে কোশ্চেন আসতে পারে আসলে তুমি যোগ করতে পারলা ভালো, বাট যখনই এরকম কোশ্চেন পেয়ে গেলা যদি ঘাবড়ে যাও, এর জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে যতটুকু টপিক পড়াচ্ছি এখান থেকে কীভাবে সিকিউতে কোশ্চেন আসে এটা যেন একটু ভালোভাবে বোঝাইতে পারি। যেমন এগুলা কিন্তু 2 মার্কে আসে, আর যদিও মেন সিকিউ পার্ট এটা না, আমি বলেছিলাম অনেক ফানি হবে, সেটা একটু পরে। আচ্ছা দেখো বলছে কি, 7 7 এর পরের সংখ্যা 100 ব্যাখ্যা করো। এখন এগুলা যদি 2 মার্কের কোশ্চেনে আসে, প্রথমে কোন সংখ্যা পদ্ধতিতে যে 7 7 এর পরের সংখ্যা 100 হয়েছে এটা তোমাদেরকে ফার্স্টে বুঝতে হবে। ভাইয়া বলতো এটা কি বাইনারিতে পসিবল? বাইনারিতে কোনোভাবেই পসিবল না, কজ বাইনারিতে ভাই 7 7 বলেই কিছু হয় না। এরপরে বল, এটা দশমিকে হইলে কি হইতো? এটা যদি দশমিক সংখ্যা পদ্ধতি হইতো, 7 7কে দশমিকে তো আমরা 77 বলি, পরের সংখ্যা তো 78 হইতো, 100 হয় নাকি? আবার এটা যদি হেক্সাডেসিমেল হইতো তাহলে কি হইতো? দেখো 7 7 হেক্সাডেসিমেলের যোগ যদি করো, হেক্সাডেসিমেলে তো তোমার 7 আর 1কে যোগ করে 8 লেখা যায়, হেক্সাডেসিমেলে 8 কেন, 15 পর্যন্ত লেখা যায়, আর এটা 7, তাহলে হেক্সাডেসিমেলের উত্তর এটা আসতো। যেহেতু বাইনারি না, দশমিক না, হেক্সাডেসিমেল না, নো ডাউট এটা আসলে অক্টাল। এবং তুমি বিশ্বাস করো আর না করো, অক্টালে দেখবা 7 7এর সাথে এক যোগ করলেই 100 হয়। তাহলে উত্তর কিভাবে লিখবা? প্রথমে দেখো এক পাওয়ার জন্য লিখবা অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 7 7এর পরের সংখ্যা 100 হয়।
এরপরে বাকি এক পাওয়ার জন্য অনেক কিছু করতে হবে। আমরা বলেছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট আটটা অঙ্ক থাকে, সে আটটা অঙ্ক হচ্ছে এগুলা। এরপরে বলেছি একটা সংখ্যার পরের সংখ্যা বের করতে হচ্ছে এক যোগ করতে হয়। এরপরে দেখো আমরা যেটা করেছি এক যোগ করেও দেখিয়ে দিয়েছি, এভাবে তাহলে এটা করে ফেলবা। এখন ভাইয়া আমাদের আরেকটা দুই মার্কের কোশ্চেন, সেটা হচ্ছে কোনো একটা যোগ সঠিক কিনা। এখানে যেভাবে আসতে পারে সেটা হচ্ছে এমন আসতে পারে যে ফোর প্লাস ফোর সমান ওয়ান জিরো ব্যাখ্যা করো, এইট প্লাস এইট সমান ওয়ান জিরো ব্যাখ্যা করো, ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান জিরো ব্যাখ্যা করো। তবে এইটা কখনো আসে না যে ফাইভ প্লাস ফাইভ সমান ওয়ান জিরো, কেননা এটা তো কিসে বলো তো, দশমিক সংখ্যা পদ্ধতির। এগুলো যখন আসবে তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে কোন সংখ্যা পদ্ধতির যোগ এটা। যেমন ফার্স্টটা দেখো ফোর প্লাস ফোর সমান ওয়ান জিরো, ভাইয়া এইটা আসলে কোন সংখ্যা পদ্ধতির আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে এটা কি বাইনারি পসিবল? বাইনারি হইলে ফোর কই থেকে আসবে? এটা যদি দশমিক হইতো উত্তর হইতো আট, কেননা চার চার যোগ করে আট হয়। এটা হেক্সাডেসিমেল হইলে উত্তর হইতো কত? আট। যেহেতু বাইনারি না, হেক্সাডেসিমেল না, দশমিক না, এই জন্য এটা কি হবে বলো? অক্টাল। বিশ্বাস করো আর না করো, তুমি অক্টালে যদি ফোর আর ফোর যোগ করো, দেখো চার আর চার যোগ করে আট হয়, লেখা যায় না আট। ভিত্তি বিয়োগ করবা, পাবার শূন্য সেই শূন্য লিখবা। একবার ভিত্তি বিয়োগ করেছে আগের অঙ্কে ওয়ান, তাহলে দেখো আমাদের আসলে অক্টালে এটা হচ্ছে, এটা বুঝছো যে অক্টালে। এরপরে দেখো এইট প্লাস এইট সমান ওয়ান জিরো কোন সংখ্যা পদ্ধতির জানো? প্রথমত এটা কোনোভাবে বাইনারির না, কেননা বাইনারির এইট কই থেকে হয়। তারপরে এটা অক্টালেও না, অক্টালে কিন্তু আট হয় না, অক্টালে সর্বোচ্চ কত হয়? সেভেন হয়। তাহলে এটা অক্টালেও না, এটা দশমিক হইলে উত্তর হইতো কত? ষোলো হইতো, আট আর আট যোগ করে ষোলো হইতো। যেহেতু এটা বাইনারি না, অক্টাল না, দশমিক না, তাহলে কিসে আসে বলো? এটা হচ্ছে হেক্সাডেসিমেলে। দেখো আমি হেক্সাডেসিমেল যোগ করে দেখাই দিচ্ছি, আট আর আটে যোগ করে কত হবে? ষোলো। বলো হেক্সাডেসিমেলে ষোলো লেখা যায়? না, লেখা যায় না। তাহলে ভিত্তি বিয়োগ করবা, পাবা কত? শূন্য। সেই শূন্যটাকে লিখবা। ভিত্তি একবার বিয়োগ করেছো, এই জন্য আগের অঙ্কে কত চলে আসবে? এক, এবং সে এক বসে গেল। বুঝতে পেরেছো এটা হেক্সাডেসিমেল? আর লাস্টের যেটা সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, এটা একটু দেখাচ্ছি। ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান জিরো, এটা কোন সংখ্যা পদ্ধতি? ভাইয়া এটা যদি দশমিক হইতো তাহলে দুই লিখতাম, অক্টালেও কিন্তু দুই লেখা যায়, হেক্সাডেসিমেলেও কি দুই লেখা যায়। এটা আসলে বাইনারির। কিভাবে হয়? তুমি বাইনারি যোগ করো, পেরে যাবা। দেখো ওয়ান ওয়ান যোগ করে টু হয়, টু বাইনারিতে লেখা যায় না। ভিত্তি বিয়োগ করবা, পাবা শূন্য, সেই শূন্যটাকে লিখেছ। ভিত্তি একবার বিয়োগ করেছ, এজন্য আগের অঙ্কে এক, সেটা বসে গেল। তাহলে বুঝতে পারতেছ যে এটা কিসের বলো? বাইনারির। সো আমাদের এখানে আসলে এই টাইপের ম্যাথ আসতে পারে যে ফোর প্লাস ফোর সমান ওয়ান জিরো ব্যাখ্যা করো। বলেছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি যোগটা করা হয়েছে। এরপরে বলেছি অক্টালে আটটা অঙ্ক আছে, সেই আটটা অঙ্ক এগুলা। দেন দেখো আমরা যোগটা করেও দেখিয়েছি। এইবার আমাদের মেইন পার্ট, সেটা হচ্ছে এই ক্লাসের টপিক থেকে কিভাবে সিকিউতে কোশ্চেন আসতে পারে। নাস্টিন তার জন্মদিনে এতটি পথ শিশুকে নিয়ে বিকালে কী করছে? কেক কাটছে, ভালো কাজই করছে। আর রাতে এতজন গরিব মানুষকে খাবার বিতরণ করছে। ভাই একটা কথা বলে রাখি, যদি তোমাদের হচ্ছে এইভাবে সংখ্যাগুলো বাংলায় লেখা থাকে তাহলে উত্তরেও তোমাকে বাংলায় করতে হবে। আর দেখো বলে দেয় নাই যে বাইনারিতে, বলে দেয় নাই বাইনারিতে, বাট সংখ্যাটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে যখন সাবস্ক্রিপ্টে কত দুই লিখে দিয়েছে, বুঝে নিতে হবে এটা কিসে বলো? বাইনারিতে। আচ্ছা এখন দেখো খতে বলছে এইট প্লাস এইট সমান ওয়ান জিরো ব্যাখ্যা করো। ভাইয়া এটা কোন সংখ্যা পদ্ধতির? আমি বলেছিলাম, যদি আবারও বলি, প্রথমত এটা বাইনারির না, কেননা বাইনারিতে আট বলে কোনো অঙ্ক নাই। এটা অক্টালেও না, কেননা অক্টালেও কি বলো? আট বলে কোনো অঙ্ক নাই। এটা যদি দশমিক হইতো তাহলে দশমিকে আট আর আট যোগ করতা ষোলো হইতো, উত্তর তার ষোলো না, তাহলে এটা দশমিকেও না, এটা আসলে হেক্সাডেসিমেলের। তুমি যদি বিশ্বাস না করো দেখো হেক্সাডেসিমেলে যখন আট আট যোগ করবা ষোলো যে হয়, হেক্সাডেসিমেলে ষোলো লেখা যায় না। সো তুমি ভিত্তি বিয়োগ করবা, পাবা শূন্য, সেই শূন্য লিখবা। একবার ভিত্তি বিয়োগ করছে বলে আগের অঙ্কে কত বলো? এক যুক্ত হবে। সো হেক্সাডেসিমেলে এটা আসলে করা হয়েছে। এরপরে বলছে ওয়ান ওয়ানের পরের সংখ্যা ওয়ান ডাবল জিরো ব্যাখ্যা করো। এটা কোন সংখ্যা পদ্ধতির জানো? দেখো ওয়ান ওয়ানের পরের সংখ্যা দশমিকের যদি হইতো, এটা যদি দশমিক সংখ্যা পদ্ধতির হইতো, তাহলে এক যোগ করলে তো বারো হয়, তাই না?
এটা যদি অক্টালের হইতো, অক্টালেও তো দুই লেখা যায়, তাহলে অক্টালে 1 2 হইতো। এটা যদি হেক্সাডেসিমেল হইতো তাহলে দেখো 1 1 যোগ করে 2 লেখা যায়, তার মানে হেক্সাডেসিমেলও এটা হইতো। আসলে এটা হচ্ছে কিসে জানো তো, এটা হচ্ছে বাইনারিতে। দেখো বাইনারিতে কেন, কেননা বাইনারিতে যদি আমি এই যোগটা করি, দেখো 1 আর 1 যোগ করে 2 হয়, 2 লেখা যায় না। ভিত্তি বিয়োগ করো, পাবা 0, সেই 0 লিখবা। ভিত্তি একবার বিয়োগ করছে এখানে 1, এই যে এখানে দেখো নতুন করে 1 আসছে, আগে থেকে 1 ছিল, যোগ করে কত, আবারও 2 হচ্ছে, 2 তো লেখা যায় না। সো ভিত্তি বিয়োগ করো, পাবা 0, সেই 0 লিখবা। একবার ভিত্তি বিয়োগ করছে বলে আগের অঙ্কে কত বলো 1 যুক্ত হবে, তাহলে সেটা লিখে ফেললা, তাহলে বুঝতে পেরেছো সেটা বাইনারিতে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে নাসরিন কতজনকে নিয়ে জন্মদিন উদযাপন করছে, যোগ করবা শেষ, বাইনারি যোগ করবা আর কি। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অমিত ও সাকিব ঝড়ের পর যথাক্রমে এত এবং এতটি আম কুড়িয়ে বাসায় ফিরল। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এরপরে বলছে 1+1=10 ব্যাখ্যা করো। আমরা কিন্তু এই জিনিসটাই এই টাইপেরই দেখেছিলাম। আসলে এগুলা কি দশমিকে তো আসবে না, অক্টাল, বাইনারি বা হেক্সাডেসিমালে আসবে। যেমন এইটা আসলে কিসে আছে জানো তো, এটা বাইনারিতে আছে। কেননা 1+1 যদি বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি হইতো, সব সংখ্যা পদ্ধতিতে কী হইতো, 2 হইতো। এখানে ইংলিশে লিখতে হবে, তাহলে এটা আসলে বাইনারিতে তুমি বাইনারি যোগ করে দেখো হয়ে যাবে। এরপর বলছে 777-এর পরের সংখ্যা এটা, ভাই এটা আসলে অক্টালে হয়। তুমি প্রথমত এটা বাইনারি পসিবল না, এটা যদি তোমার হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি হইতো তাহলে 1 যোগ করলে আসলে 778 হইতো। এরপর এটা যদি হেক্সাডেসিমেল হইতো তাহলেও দেখো হেক্সাডেসিমেলও কি 7+1=8 হয়, তাহলে এটাই হইতো। এটা আসলে অক্টালে, তুমি অক্টাল যোগ করে দেখবা যে এটাই হচ্ছে। এরপরে বলছে তারা দুজন মোট কতটি আম পেয়েছিল, অক্টালে বের করো। সংখ্যা তো অক্টালেই দেয়া আছে, যোগ করবা, অক্টাল যোগ করবা, শেষ। হ্যাঁ, আরেকটা আছে কোশ্চেন, দেখো এটা একটু দেখাই দিচ্ছি। বলছে রিফাত তার, এটা একটু বেশি ফানি, রিফাত তার নতুন বিশেষ বন্ধুর সাথে দেখা করার জন্য আম্মুকে উল্টাপাল্টা বুঝায় কিছু টাকা নিয়ে বের হইল, ভালো কাজ করে নাই। সে এত টাকা দিয়ে একটি গিফট এবং রেস্টুরেন্টে নিয়ে যে এত টাকা খরচ করলো। আচ্ছা, বাসায় ফিরে রিফাতের বিশেষ বন্ধু জানালো রিফাতকে তার পছন্দ হয় নাই, লস প্রজেক্ট। আচ্ছা, এখন আমাদের খতে বলছে 4+4=10 ব্যাখ্যা করো, এটা কোন সংখ্যা পদ্ধতির হতে পারে। এটা আসলে অক্টালে হয়েছে, যেমন এটা তো বাইনারি পসিবল না, বাইনারিতে 4 কই থেকে আসবে। এটা যদি দশমিক হইতো তাহলে 4+4=8 হইতো, এটা যদি হেক্সাডেসিমেল হইতো তাহলেও কিন্তু 4+4=8 হইতো। এটা আসলে অক্টালে, তুমি অক্টালে 4 আর 4 যোগ করে দেখো, দেখবা যে 10ই হবে। এরপরে বলছে FF এর পরের সংখ্যা 100 ব্যাখ্যা করো, FF দেখাও সারা, বুঝে ফেলাও সারা, যেটা কিসে বলো হেক্সাডেসিমেলে, তাহলে এটা পারবা। এরপরে বলছে রিফাত মোট কত টাকা খরচ করছো, যোগ করবা, হয়ে যাবে। এবং দুইটা সংখ্যা কিসে দেওয়া আছে, বাইনারিতে। যাই হোক, যারা যারা এই পর্যন্ত ক্লাসটা করলা অনেক অনেক ধন্যবাদ। এবং আমি কথা দিচ্ছি আমার কোর্সে যদি ভর্তি হও তুমি একদমই ঠকবা না, কেননা আমি একদম আমার বেস্ট দিয়ে ট্রাই করবো ক্লাসগুলো নেওয়ার। এবং তুমি যদি কোর্সে ভর্তি হতে চাও তাহলে এখনই কমেন্ট সেকশনে দেখো আমার নিজের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, আমাকে ইনবক্স করো, আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিব। বা যদি আমাকে ডিরেক্ট টেক্সট করতে না পারো তাহলে এই ICT হেভেন পেজেও তুমি চাইলে ইনবক্স করতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। দেখা হবে আমাদের রেগুলার ক্লাসে। আসসালামু আলাইকুম।